নমস্কার বন্ধুরা, সন্তোষী আর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি উলের তৈরি একটা কলমদানি বানিয়ে আপনাদের দেখাবো। এটা আমি কিভাবে বানিয়েছি, এটা বানানোর জন্য এরকম একটা জলের বোতল চাই। বোতলটাকে এরপর আমি এখান বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এরপর উলের একটা ম্যাজিক রিং বানিয়ে নিচ্ছি। এরপর প্রথমে তিনটা চেন বানিয়ে নিচ্ছি, তাহলে একটা ডবল ক্রুশ বানানো হলো। এরপর এর মধ্যে আবার 14টা ডবল ক্রুশ আমি বানিয়ে নিচ্ছি। চোদ্দোটা ডাবল ক্রোশ বানানোর পরে প্রথমে সাথে শেষটা সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিলাম। এরপর দ্বিতীয় লাইনটা শুরু করব। এখানেও প্রথমে তিনটা চেন বানিয়ে নিলাম, তাহলে একটা ডাবল ক্রোশ হলো। এরপর প্রথম যে ঘরটা সেখানে একটা ডাবল ক্রোশ বানিয়ে নিলাম, তাহলে দুটো ডাবল ক্রোশ বানানো হলো। এই দ্বিতীয় লাইনটাতে প্রত্যেক এক একটা ঘরে দুটো করে ডাবল ক্রোশ বানিয়ে নেব, তার মানে এখানে 28টা ডাবল ক্রোশ বানানো হবে। দ্বিতীয় লাইনটাতে প্রত্যেক একটা ঘরে দুটো ডবল ক্রোশ বানাবো, তারপরে একটা চেন বানাবো। এরপর একটা ঘর ছেড়ে দিয়ে দ্বিতীয় ঘরটা থেকে আবার দুটো ডবল ক্রোশ একটা চেন বানাবো। এভাবে একটা ঘর নিচে ছেড়ে রাখবো আর দুটো করে ডবল ক্রোশ একটা করে চেন বানাবো। এই গোল অংশটা, এটা বোতলের যে নিচের গোল অংশটা, তার মাপে মাপে এটা বানানো হয়ে গেছে। এরপর আমি উলটা চেঞ্জ করেছি। এখানে প্রথমে যে কোনো ঘরে জয়েন করে নিতে হবে আর প্রত্যেক ঘরে একটা করে ডবল ক্রোশ বানানো হবে। এখানে কোনো বাড়বেও না কমবেও না, সমান সমান থাকবে। আর যেখানে চেন বানানো আছে আগের লাইনে, সেই চেনের উপরেও একটা ডবল ক্রোশ বানিয়ে নেব, মানে প্রত্যেক ঘরে একটা করে ডবল ক্রোশ বানানো হবে। এরপর দ্বিতীয় লাইনটা শুরু করব। এখানে প্রথমে তিনটা চেন বানিয়ে নেব। এরপর ওই একই জায়গাতে আবার দুটো ডবল ক্রোশ বানিয়ে নেব, তাহলে মোট তিনটা ডবল ক্রোশ হলো। এরপর দুটো ডবল ক্রোশ ছেড়ে দিয়ে, মানে দুটো ঘর ছেড়ে দিয়ে, তিন নম্বর ঘরে আবার একই জায়গাতে তিনটে ডবল ক্রোশ একসাথে বানাবো। এভাবেই এই লাইনটা বানাবো। এক জায়গায় তিনটা ডবল ক্রোশ একটা ঘরে বানিয়ে নেব, তারপর দুটো ঘর ছেড়ে দিয়ে আবার তিনটা ডবল ক্রোশ বানাবো। এভাবে পুরো এই লাইনটা বানিয়ে নিচ্ছি। এর পরের লাইনটাতে উল্টা চেঞ্জ করার পরে তিনটে করে ডবল ক্রোশ যে দু জায়গায় বানানো আছে, তার মাঝখানে যে ফাঁকা অংশটা, সেই ফাঁকা জায়গাগুলোতে এই রংটা দিয়ে চেঞ্জ করেছি। এই রংটা দিয়ে তিনটে করে ডবল ক্রোশ বানিয়ে নেব।
এর পরের লাইনগুলো প্রায় 10টা লাইন আমি এরকম রংটা চেঞ্জ করে করে বানিয়ে নেব। 10টা লাইন এভাবে বানানোর পরে এরপরে আমি এবারে হলুদ রঙের উল্টা দিয়ে বানাবো। এই লাইনটাতে প্রত্যেক 4টা ঘরে 4টা ডবল ক্রোশ পরপর বানিয়ে নেব, তারপর দুটো চেন বানাবো। সেই জন্য দুটো ঘর ছেড়ে রেখে দিয়ে আবার 3 নম্বর ঘর থেকে আবার পরপর 4টা ঘরে 4টা ডবল ক্রোশ বানিয়ে নেব, তারপরে আবার দুটো চেন বানাবো। সেজন্য আবার নিচে দুটো ঘর ছেড়ে রাখবো। এভাবে এই লাইনটা বানিয়ে নিচ্ছি। এরপর সাদা রঙের উল্টা জয়েন করছি। এরপর আগের লাইনে যেখানে 4টা ডবল ক্রোশ পরপর বানিয়েছি, তার প্রথম ডবল ক্রোশটার পরে এই ঘরটাতে একই জায়গাতে পরপর 4টা ডবল ক্রোশ বানাবো, তারপরে দুটো চেন বানাবো। দুটো চেন বানিয়ে নেওয়ার পরে আবার দুটো ডবল ক্রোশ ছেড়ে রেখে দিয়ে 3 নম্বর ডবল ক্রোশ আর 4 নম্বর ডবল ক্রোশের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, সেখানে পরপর 4টা ডবল ক্রোশ একই জায়গাতে বানিয়ে নেব। এরপর আবার যে পরের 4টা ডবল ক্রোশ সেখানে একই রকমভাবে বানাবো। প্রথম ডবল ক্রোশটার পরে মানে প্রথম আর দ্বিতীয় ডবল ক্রোশটার পরে 4টা ডবল ক্রোশ, দুটো চেন, আবার তৃতীয় চতুর্থ ডবল ক্রোশটার পরে 4টা ডবল ক্রোশ। এভাবে এই লাইনটা বানিয়ে নিচ্ছি। এর পরের লাইনটাতে প্রত্যেক এক একটা ডবল ক্রোশের উপরে একটা করে ডবল ক্রোশ আর একটা করে চেন বানাবো। আর যেখানে দুটো চেন বানানো আছে সেখানে দুটো চেন বানিয়ে নিতে হবে। এর পরের লাইনটাতে লাল রঙের উল্টা নিয়েছি। এরপরে দুটো ডবল ক্রুশের মাঝখানে প্রত্যেকবারে দুটো করে ডবল ক্রুশ হবে আর একটা করে চেন বানাবো। আমি এখানে তুলেছি, এখানে যে আগের জায়গায় মানে আগের লাইনে যেখানে দুটো চেন ছিল সেখানে তুলেছি, তার জন্য এখানে প্রথমে দুটো ডবল ক্রুশ বানাচ্ছি। তারপরে প্রত্যেক দুটো ডবল ক্রুশের মাঝখানে দুটো করে ডবল ক্রুশ বানিয়ে নেব।
একটা পুরো লাইন হওয়ার পরে এই দেখুন এই দিক থেকে কুরুশটাকে নিয়ে এসে এখানে সিঙ্গেল কুরুশ করে জয়েন করে নিলাম। তাহলে এই রকম ডিজাইনটা তৈরি হয়ে গেল। এরপর আর একটা লাইন একই রকমভাবে তৈরি হয়ে যাবে, সেটাকে আর এইভাবে ফুল বানাবো না। দেখুন আর একবার দেখিয়ে দিচ্ছি, এই আগের দিক থেকে গলিয়ে নিয়ে কুরুশটাকে এখানে যে উলটাকে টেনে নিয়ে এসে সিঙ্গেল কুরুশ করে জয়েন করে দেব। এর পরের ডিজাইনটা আবার শুধুমাত্র লম্বা মতো থাকবে, সেটাকে আর এভাবে ফুল বানাবো না। আবার এর পরেরটা তৈরি হয়ে গেল, মানে তিন নম্বরটা তৈরি হলো। তিন নম্বরটাকে আবার একরকমভাবে ভাঁজ করে ফুলের ডিজাইনটা বানিয়ে দেবো। একটা ডিজাইন ফাঁকা থাকবে আর একটা ডিজাইনকে এভাবে জয়েন করে দেব। এভাবেই এই লাইনটা বানিয়ে নিলে ডিজাইনটা তৈরি হয়ে যাবে। এভাবে আবারও দুটো ডিজাইন তৈরি হবে এখানটার মধ্যে। এটা আমি বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এটা বানানো হয়ে গেল। এরপরে যে বোতলের যে কাটা অংশটা সেটাকে এর মধ্যে ভরে দিলে কলম রাখার পাত্রটি তৈরি হয়ে গেল। আর এটা দেখতেও খুব সুন্দর লাগবে, ঘরে সাজিয়ে রাখতে খুব সুন্দর। এই ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, মানে ভিডিও দেখেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে পরে যে কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে সব ভিডিও পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই বন্ধুরা, আগামী পর্বে হাজির হব আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।